সকাল সকাল মোটামুটি 15টা বাজছে, আমি স্নান টান করে একদম রেডি হয়ে গিয়েছি। আজ হচ্ছে গণেশ পুজো, তো আমি বাড়িতে প্রথমবার গণেশ পুজো করব। মানে যেহেতু আমার কাছে বনু আছে, তো তার জন্য ভাবলাম যে নিজের মতো করে একটু ছোটোখাটো করে পুজো করি, তো তার জন্য কিছু আয়োজন করেছি। তো কালকে তো দেখেছেন যে কী কী সব নিয়ে এসেছি। তো অলরেডি আমার অফিস চলছে, আজকে অফিস ছুটি নেওয়া হয়নি, অফিস চলছে, ওদিকে অফিস চলছে, এদিকে কাজ, মানে একা হাতে পুরো হচপচ হয়ে গেছে। আমি জানি না কী করে কখন কী করব। আর মা বলেছে যে 10টার মধ্যে পুজো করিস, তারপরে নাকি ছেড়ে যাচ্ছে। তো দেখি, আপাতত তো সব কিছু জোগাড় বলতে কি আমাকে এখনও জোগাড়ও কিছু করা হয়নি, সব কিছু জাস্ট বের করে রেখেছি, এই যে পেছনে ওই জিনিসপত্রগুলো বের করে রেখেছি। বাকি এখন সিংহাসনটা পুরোপুরি পরিষ্কার করব, তারপর পুজো টুজো স্টার্ট করব। মা ওদিকে শুরু করে দিয়েছে, মাকে ফোন করেছিলাম। আর এই যে মেহেন্দি পড়েছি নিজে থেকে, যেটুকু পেরেছি, ভালো লাগে আমার মেহেন্দি পরতে, তো তার জন্য মেহেন্দি টেহেন্দি পরেছি। আর বকবকটা পরে করছি, আগে পুজোটা শুরু করে, নাহলে আমি লেট হয়ে যাবো। তো ভিডিওটা দেখতে থাকুন, যদি কিছু ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিলে ভিডিওটা স্টার্ট করি। তো আমার যোগ জয়ন্তী মোটামুটি ডান হয়ে গেছে, এবার পুজোটা শুরু করবো। টাইম হয়েছে মোটামুটি 9:30 বাজছে, এই যে জায়গাটা এরকমভাবে আছে। এবার একটু ফুল টুল দিয়ে সাজাবো, ছোটাছুটি করছি একা হাতে পুরো, দেখাচ্ছি। এই যে পুরো সিংহাসন পরিষ্কার করে নিয়েছি, আর কালকে রাতেই আমি পেছনের ফুলটা ওইভাবে সাজিয়ে দিয়েছিলাম। আর এখানে পদ্ম ফুল দিয়ে আর বাকি অনেকগুলো ফুল নিয়ে এসেছিলাম, তো দেখিয়েছি, ওগুলো দিয়ে ঠাকুরকে সাজিয়ে দিয়েছি। আর গনুর হাতে দুব্ব, তারপর মানে পৈতে, এইসব দিয়ে মানে পুজো করে নিয়েছি। আর এখানে প্লেটে সব পাঁচ ফল, মিষ্টি ফল, এই সব দেওয়া হয়ে গিয়েছে, প্রদীপও জ্বালিয়ে দিয়েছি। আর এইভাবে মানে এইভাবে আমি সাজিয়েছিলাম, আমার ভালো লাগে এইভাবে সাজাতে, তো এইভাবে যতটা পেরেছি আমি সাজিয়েছি, পুজো করেছি। জানি না কতটা ঠিক হয়েছে, কতটা ভুলেছে, বাট মন থেকে করেছি যেটুকু পেরেছি। আর সবথেকে বড় কথা, আমি এখানে কর্পূর আরতিও করেছিলাম, মা বলেছিলো যে বাড়িতে এরকম কর্পূর আরতি করা খুব ভালো, তো তার জন্য কর্পূর আরতি করে এইভাবে পুরো সাজিয়ে দিয়েছি। পুজো হয়ে গিয়েছে, মোটামুটি এখন 10:15 বাজে, পুজো একদম কমপ্লিট। আমি পাঁচ ফল দিয়েছিলাম, আর এখানে আলাদাভাবে লাড্ডু মোদক, আর এখানে তো আতপ চাল আর লাল চন্দন, আর এখানে আর একটা ভোগ। যেহেতু গানু কলা খেতে খুব ভালোবাসে, তো মা আমাকে বলেছিলো এরকমভাবে কলা ছাড়িয়ে দিবি, তো এখানে মোদক, লাড্ডু, কলা, আর এই যে এইভাবে যেটুকু পেরেছি আমি এইভাবে সাজিয়েছি গানুকে। আর এখানে ঘিয়ের প্রদীপ, এটা হচ্ছে আমার ঠাকুর ঘর, এইভাবে আজকে আমি গণ্ডোর পুজো করলাম। তো আমার পুজো হয়ে গেল, মাকে এখানে ফোন করেছিলাম বাট মা ফোন তুলল না, হয়তো মেবি পুজো টুজো করছে, হয়তো ফোন টোন তুলিনি এখনো। তো আপাতত আমি যাই, উপোস করেছিলাম যেহেতু, আমি মোটামুটি এখন 10:30 বাজছে, উপোস করেছিলাম, তো এবার সবাইকে প্রসাদ দিয়ে তারপর খাবো। আর আমি যেটুকু পেরেছি করেছি, সত্যি বলতে মানে ফার্স্ট টাইম করছি আমি, লাস্ট টাইমই বাড়িতে তাও পুজো হয়েছিলো কিন্তু তাও পুরোহিত দিয়ে, তো আমার কোনো আইডিয়া নেই কীভাবে কী করতে হয় বা কিছু, পুরোপুরি একদম ফার্স্ট টাইম করছি। মানে যেটুকু আমি জানি, যেটুকু ইউটিউবে দেখেছি বা যাই হোক না কেন মা বলেছে, সেই হিসাবে আমি করলাম। আর কোনো ভুল হয়ে থাকলে প্লিজ প্লিজ ক্ষমা করে দেবেন। আর দেখাচ্ছি, আমি তো দেখালাম ভিডিওতে যে এই যে, আর পুরো এদিকে পুরো ছিটিয়ে আছে, ইগনোর করুন। আর সবে পুজো হলো, এদিকে অফিসটা আগে দেখি, তারপরে এগুলো একটু গোছাগুছি করবো, তারপর প্রসাদ খাবো, সবাইকে দেবো প্রসাদ খাবো আর কি। আপাতত পরে ভিডিও করছি, আপাতত কাজগুলো সেরে নিই। তো মানে আমি তো প্রসাদটা দেব, এই যে এই প্রসাদটা নিচে যে মানে দাদা আছে সিকিউরিটি গার্ড, যে তাকে ওনাদিকে গিয়ে দিয়ে আসবো, তারপর আমি খাবো। এবার টায়ার্ড লাগছে খুব, যাই প্রসাদটা দিয়ে আসি, তারপর নিজে খাওয়া দাওয়া করবো।
আমি খাবার অর্ডার করে দিয়েছি, কিছু গেস্ট আসবে বাড়িতে, তো তার জন্য একটু কাইন্ড অফ ব্রেকফাস্টের জন্য খাবার অর্ডার করেছি, কারণ আমার করার টাইম নেই, অফিস চলছে তো সব দিকে সামলানো সম্ভব না, তো চলে আসবে ওটা মোটামুটি 30-40 মিনিটসের মধ্যে। খাবার অর্ডার করেছি, লুচি টুচি এইসব করেছি, লুচি ছোলার ডাল আলুর দম এইসব, তো আর কি এই পুজো টুজো করে এরকমভাবে রেডি হয়ে বসে আছি, কাজ চলছে ওইদিকে। আপনারা কীভাবে এনজয় করছেন, কীভাবে পুজো করেন অবশ্যই জানাবেন আমাকে। যে খাবারও চলে এসছে আর গেস্টও চলে এসছে, তার বকবক করছি না, খাওয়া দাওয়াটা করে নিই, ভিডিওটা এখানে শেষ করছি।